কৃষি বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান, জনসভা, হরিহরপাড়া ব্লক, তৃণমূল কংগ্রেসের ডাকে। দলীয় কর্মীদের সাথে মিছিলে পা মেলালেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি সাংসদ আবু তাহের খান। জনসভায় হাজির ছিলেন বিধায়ক ও স্থানীয় নেতৃত্ব কর্মীরা। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। কৃষি বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান বিক্ষোভ মিছিল ও জনসভা হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে। দলীয় কর্মীদের সাথে মিছিলে পা মেলালেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবু তাহের খান। হরিহরপাড়ায় বিধায়ক নিয়ামত শেখ এবং স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল হরিহরপাড়ায় বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিলের পাশাপাশি হয় জনসভা। এদিনের কর্মসূচির প্রসঙ্গে সাংসদ এবং মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান জানান, কৃষি বিল প্রত্যাহার, বেসরকারীকরণের প্রতিবাদেই জেলার বিভিন্ন প্রান্তে আন্দোলন চলে। জনসভা জনসমুদ্রে রূপ নিয়েছে। নিয়ামত শেখের নেতৃত্বে বিধায়ক একটা বিশাল মিছিল হচ্ছে এবং পথসভা এবং বিরাট একটা জনসভা এখানে হয়েছে। আপনারা দেখছেন জনসভায় আজকে জনসমুদ্রের রূপ নিয়েছে, কারণ বাংলার মানুষ, বাংলার কৃষকরা আজকে রাস্তায় নেমেছে। ভারতবর্ষের কৃষকরা দিল্লিতে যেমন ধর্ণা দিচ্ছে, আমরা তারও সমর্থনে গোটা রাজ্য জুড়ে এই আন্দোলন আমাদের চলছে, আন্দোলন চলবে যতক্ষণ না এই কালা আইন বাতিল হচ্ছে এবং বিজেপির এই হঠকারী সিদ্ধান্ত একটার পর একটা চাপিয়ে দিচ্ছে। যতক্ষণ বাতিল না হবে ততক্ষণ বাংলায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে এই আন্দোলন চলছে, আন্দোলন চলবে। হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনেই জনসভা ঘিরে দলীয় কর্মীরাও ছিলেন উচ্ছ্বসিত। কৃষকদের আন্দোলন, কৃষক ধর্মঘটকে সমর্থন করে সভা মিছিলের মাধ্যমেই প্রতিবাদে সোচ্চার হলেন, জানালেন হরিহরপাড়ার বিধায়ক। বিশেষ করে ভারতবর্ষের যে কৃষি বিল, সেই কৃষি বিলের প্রত্যাহারের দাবিতে যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভারতবাসীরা কেউ কিন্তু এই আন্দোলন থেকে সরে যাবে না। এবং আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে বলেছে, আমরাও কিন্তু এই আন্দোলনে থেকে যাব, আন্দোলন থেকে আমরা সরব না। আন্দোলন আমরা চাই, আমাদের কৃষি বিল প্রত্যাহার করতে হবে, এটা আমরা চাই। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।